এক গ্রামে নন্দিতা নামে একটা মেয়ে ছিল। তার বাবা ও মা গরিব থাকার কারণে তারা সব সময় অভাব অনটনের মধ্যে বাস করত। কোনো একদিন নন্দিতার বাবা ও মা মাঠে কৃষকের কাজ করতে করতে হঠাৎ ইয়া বড় একটা সাপ এসে দুজনকে কামড় দেয় আর তাতেই তাদের মৃত্যু হয়। তারপর নন্দিতা তার বাবা মায়ের কাছে আসে আর অনেক কান্না করতে থাকে। মা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো আর কেউ রইলো না মা। বাবা মা, আমাকে আর কে দেখাশোনা করবে বলো? এখন আমি কি করব? নন্দিতা বাড়িতে অনেক একা হয়ে পড়ে। তার দিন কাটতেই চায় না, সে সব সময় কান্না করতে থাকে। এছাড়াও তাদের ঘরে কোনো খাবার থাকে না, তাই সে বাধ্য হয়ে তার পাশের গ্রামে এক জমিদার বাড়িতে কাজের জন্য যায়। চাচি, আপনি আমাকে একটা কাজ দিন। আমার বাবা মা মারা গিয়েছে কিছুদিন আগে, আমার আর কেউ নেই। এখন আমি কি খাবো? আমার তো আর কেউ নেই। চাচি, আমাকে একটু সাহায্য করুন। আমি আপনাদের বাড়ির সব কাজ করে দেব, বিনিময়ে আমাকে একটু থাকতে দিন। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি, আর বাড়ির সব কাজ করতে হবে তোর। আচ্ছা চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ করে দেব আপনার। তারপর নন্দিতা সেই বাড়ির সকল কাজ করতে থাকে। জমিদারের দুইটা ছেলে মেয়ে ছিল, তাদের নাম ছিল রুমকি ও রূপম। রুমকি ও রূপম খুবই বদমেজাজি ছিল। রুমকি নন্দিতাকে কোনোভাবেই সহ্য করতে পারত না, সব সময় জ্বালাতন করত। আরে নন্দিতা, তোর বাবা মা তো মরে গেছে তাই না? তোর তো এখন কেউ নেই তাই না? আমাদের বাড়িতে কাজ করে খাস। আরে আমার এই জামাটা একটু আয়রন করে দে তো, তাড়াতাড়ি দে। আমি আবার একটু আমার বান্ধবীর বাড়িতে যাব। আচ্ছা, আমি এখনই করে দিচ্ছি। তারপর নন্দিতা রুমকির কাপড়গুলো আয়রন করতে থাকে। নন্দিতা একদিন রান্না করছিল, ঠিক সেই সময় জমিদারের ছেলে নেশা করে এসে রান্নাঘরে সকল খাবার ফেলে দেয়। রূপম সব খাবার নষ্ট করে তার ঘরে চলে যায় আর বিছানার উপরে টান টান হয়ে শুয়ে পড়ে। তারপর জমিদারের বউ রান্নাঘরে এসে দেখে খাবারগুলো নিচে পড়ে আছে আর খুবই একটা খারাপ অবস্থা। আর এগুলো দেখে নন্দিতাকে অনেক মারতে থাকে। আরে আমি তোকে এতিম ভেবে কাজ দিয়েছি, আর তুই আমার সবকিছু নষ্ট করছিস কেন? সবকিছু এভাবে নষ্ট করিস কেন তুই? হ্যাঁ, এর পরের বার থেকে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু তোকে আর ক্ষমা করা হবে না। কিন্তু মেম সাহেব, আমি তো এই কাজটা করিনি, রূপম এই কাজটা করেছে। কি হয়েছে তোর এত বড় সাহস তুই রূপমের দোষ দিস? রূপম অনেক ভালো একটা ছেলে, ও কখনোই এই কাজ করতে পারে না। তারপর জমিদারের স্ত্রী নন্দিতাকে আগুনের মধ্যে হাত পুড়িয়ে দেয়। তারপর নন্দিতার এক হাত পুড়ে যায়। নন্দিতা অনেক কান্না করতে থাকে। সে সেই বাড়ির এক স্টোর রুমে থাকতো। নন্দিতা একদিন তাদের ঘরে ঝাড়ু দিচ্ছিল, ঠিক সেই সময় জমিদারের স্ত্রী এবং তার মেয়ে রুমকি কথা বলছিল তার ভাই রূপমের বিয়ের ব্যাপারে। মা, ভাইয়াকে বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে তারা অনেক ধনী, আমার ছেলের অনেক ধন সম্পদ হবে। এই সকল কথা নন্দিতা শুনছিল। তারপর নন্দিতা বলল, চাচি যদি কিছু না মনে করেন তবে আমি একটা কথা বলবো। তুই আবার কি বলবি, তাড়াতাড়ি বল। চাচি, রূপম ভাইয়া তো নেশা করে, ও তো অসুস্থ। রূপম ভাইয়াকে একটু চিকিৎসা করা দরকার। রূপম ভাইয়া সুস্থ হলে আর এই নেশার জগৎ থেকে বের হলে তারপর রূপম ভাইয়াকে বিয়ে দিও। তা না হলে যে মেয়ে আসবে তার জীবনটা তো একেবারে নষ্ট হয়ে যাবে। নন্দী তার এসকল কথা শুনে জমিদারের স্ত্রী ও মেয়ে অনেক রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমাদের জ্ঞান দিস? তোর সব ব্যাপারেই নাক গলাতে হবে, ছোট মুখে বড় কথা, তাই না? তুই এই বাড়ির চাকরানি, চাকরানির মতো ব্যবহার করবি, আমাদের কোনো জ্ঞান দিতে হবে না তোকে। মা, একে এই বাড়িতে রাখা যাবে না। এ যদি এই বাড়িতে থাকে তবে আমাদের হবু ভাবি নষ্ট হয়ে যাবে। মা, তুমি এখনই একে বাড়ি থেকে বের করে দাও। না না চাচি, আমার কথাতে যদি কোনো ভুল থাকে তবে আমাকে ক্ষমা করে দাও। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এভাবে কথা বলবো না। তারপর জমিদারের স্ত্রী ও মেয়ে নন্দিতাকে বাড়ি থেকে বের করে দেয়। নন্দিতা অনেক কান্না করতে থাকে, আর কান্না করতে করতে এক জঙ্গলে বসে থাকে। আর সেখানে অনেক বেলা হয়ে যায়। আমি এখন কোথায় যাব আর কি করব? আমার খুব ক্ষুধা লেগেছে, আমি সারাদিন কিছু খাইনি। অনেকদিন পর একটা কাজ পেয়েছিলাম, তবুও আজ হাতছাড়া হয়ে গেল। আমি এখন কি করব? বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? এই কথা বলে নন্দিতা জোরে জোরে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে। পরীর একটা হাতের আঙ্গুল কেটে গিয়েছিল, তা দেখে নন্দিতা সেখানে ওষুধ লাগিয়ে দেয়। তারপর পরীর হাত ভালো হয়ে যায়। তারপর পরী তাকে বলে, তুমি এই ঘন জঙ্গলে কি করো আর এখানেই বা কেন এসেছো? তুমি কি পরী? আমি শুধু রূপকথার গল্পতেই শুনেছি পরীর ব্যাপারে। হ্যাঁ, আমি পরী। তোমার কি হয়েছে তুমি আমাকে বলতে পারো? তারপর নন্দিতা পরীকে সব কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে সাহায্য করেছো, এখন আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে একটা নেল পলিশের গাছ দিচ্ছি, আর এটা কোনো সাধারণ গাছ না, এটা হলো জাদুর নেল পলিশের গাছ। আর এই গাছ থেকে নেল পলিশ নিয়ে তুমি বিক্রি করবে, তুমি অনেক অর্থ উপার্জন করতে পারবে। আর এই অর্থ উপার্জন করে তুমি অনেক ধনী হয়ে যাবে। এই সকল কথা শুনে নন্দিতা অনেক খুশি হয়ে যায় আর পরীকে অনেক ধন্যবাদ দেয়। তারপর নন্দিতা সেই নেল পলিশের গাছ থেকে সুন্দর সুন্দর নেল পলিশ নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। এক সময় দেখা গেল বাজারে সেই নেল পলিশের চাহিদা অনেক বেড়ে গেল। এক সময় সেই নেল পলিশ বিক্রি করে নন্দিতা অনেক টাকা পেল, আর এভাবে সে অনেক টাকা জমায় এবং সে বড় একটা কসমেটিক্সের দোকান দেয় এবং সে বড় একটা বাড়ি করে। নন্দিতা এক সময় অনেক ধনী হয়ে যায়। নন্দিতা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় রাস্তাতে জমিদারের স্ত্রীর সাথে দেখা হয়ে যায়। তারা মা ও মেয়ে রাস্তায় ভিক্ষা করছিল। তারপর নন্দিতা তাদের থেকে সকল কথা শোনে। মা, তুমি আমাদের ক্ষমা করে দিও। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছিল। রূপম নেশা করতে করতে ওর মৃত্যু হয়ে যায়, তারপরে আমাদের বাড়িতে আগুনও লেগে যায়। সেদিন তোমার চাচা মরে যায়, আর এখন আমাদের আর কেউ নেই। এখন আমাদের ভিক্ষা করতে হয়। তুমি আমাদের ক্ষমা করে দাও মা। চাচি, তোমরা চিন্তা করো না, একসময় তোমরা আমাকে থাকতে দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। এখন থেকে তোমরা আমার সাথে থাকবে আর আমরা সবাই একসাথে কাজ করব। তারপর থেকে সেই নেল পলিশের দোকানে তারা তিনজন একসাথে কাজ করে আর অনেক হাসি খুশি দিন কাটতে থাকে।